গত চেয়ারম্যান নির্বাচনে আমরা এই কেন্দ্র থেকে মাত্র 91টা ভোট আমরা পাইছিলাম। এই চ্যালেঞ্জের নিয়েই কিন্তু আমরা আপনাদের কাছে আসছি, যাতে আমরা আগামীতে আমাদের এই যে নৌকার ভোট এই এলাকায় বাড়াতে পারি। আমি মনে করি আজকের দিনটা এই মঙ্গলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক যে চার গ্রাম আছে, যারা যুব সমাজ মুরব্বীরা আছেন, ছাত্র সমাজ আছেন, তারা আজকের থেকে 120 দিন মাঠে থাকেন, কাজ করেন, মানুষকে বুঝান। আর আমরা ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরে হয় 1835 দিন। আপনারা 120 দিন সময় দেন, আমি আপনাকে 1835 দিন আপনাদের জন্য কাজ করুন। কি কথা, ঠিক আছে? সেই বাজারের সেক্রেটারি থাকতে তার এলাকায় যদি নৌকায় 51 ভোট পায়, ইজ্জত আমাদের থাকবে? হ্যাঁ, তো থাকবে না। আবার আমার এই ইউনিয়নের সেক্রেটারি, উনিও ভোট দেয় এখানে, উনিও আবার জোরে বাতাগুলো সাহস পায় না, মনে করেন এখানে নৌকি থাকবো না, এখানে ভোটই নাই। তা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে এইখানে যারা আছে তাদের নিয়ে কাজ করলে আমরা ব্যাপক ভোট এই কেন্দ্র থেকে পাওয়া সম্ভব। এইখানে আমাদের নেতৃত্ব আছে, এইখানে আমাদের লোকবল আছে, শুধুমাত্র এইটাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। তা আমরা ইনশাআল্লাহ সরাসরি, আমার মোবাইল নাম্বার আমার আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা যখন যেটা লাগে ই করবেন, যোগাযোগ করবেন। আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, কেউ হুমকি ধামকি কোনো কিছু দিলে সরাসরি ওনার ওখানে যাবে। উনি অত্যন্ত এলাকায় শান্তি শৃঙ্খলার জন্য যা যা করা দরকার নিরবিচ্ছিন্নভাবে করতেছে। এবং সবচাইতে যেখানে আমরা কম ভোট পাইছি সেইখানে কিন্তু আমরা এসে আজকে পৌঁছাইছি। আজকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং এই এলাকার যারা মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুলের সাথে সংযুক্ত সব মানুষগুলি আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এই বিশ্বাস করতে চাই। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, এই কেন্দ্রে আমাদের ভোটে হারানোর শক্তি কারো নাই। একমত থাকি আপনারা? পারবেন আপনারা? ইনশাআল্লাহ। আপনাদের একটা কথা বলি, যারা এখানে বিএনপিতে ভোট দেন বা দিয়েছেন বা আগেও দেওয়ার চিন্তা করছে, বিএনপি 91 থেকে 96, 2001 থেকে 2006 10 বছর ক্ষমতায় ছিল। বিএনপি 10 বছরে যা করছে, আমরা 4 বছরে এই 4টা গ্রামে তার চেয়ে বেশি না কাজ করলে এই ভোট আমরা একটাও চামু না। কথা বুঝাইতে পারছি? এই চ্যালেঞ্জ দিবেন, যদি তারা যা করছে তার চেয়ে যদি আমরা বেশি রাস্তা না করে থাকি, তার চেয়ে বেশি যদি আমরা স্কুলের উন্নয়ন আমরা যদি কাজ না করতে থাকি, বেশি মসজিদ মন্দিরে যদি অনুদান না দিয়ে থাকি, তাইলে ভোটের দরকার নেই। যদি সরকার উন্নয়নে বরাদ্দ দেয়, যদি সরকার মানুষকে ভাতা দেয়, যদি সরকার মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে, তাহলে কেন ভোট দিবেন না আপনারা? আপনাদের অসুবিধাটা কোথায়? এইটা কিন্তু আমাদেরকে মানুষকে বুঝাইতে হবে। মানুষের সবচেয়ে বড় জায়গাটা হলো আস্থা এবং ভরসা। আপনারা একটা জিনিস মনে রাখতে পারেন যে আমরা যারা রাজনীতি করি মাঠে, তারা কিন্তু নেতাকর্মীকে ফালাইয়া দিয়ে চলে যায় না, যে জন্য আমি কিন্তু প্রকাশ্যে আমার ফোন নাম্বার দিছি। আপনাদের কাউরে যদি একটা আঘাত করতে পারে কেউ আমি জীবিত থাকতে, তাহলে আমি দেখব। কিন্তু কি কারণে সেটা জানি, রাজনৈতিক কারণে হয়, সেটা জানি, জমি জমা, মাদকের ব্যবসা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার লেনদেন, বিয়া শাদি, এগুলো নিয়ে জানি না হয়। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক ব্যাপারটাকে এটার সাথে গুলে ফেলা হয়, পারিবারিক জমির দ্বন্দ্ব এইসব নেওয়া হয়, এটা জানি না নেওয়া হয়। রাজনৈতিক কারণে আপনারা যদি কেউ নৌকার পক্ষে, শেখ হাসিনার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, স্বাধীনতার পক্ষে কথা বইলা যদি কেউ হ্যাস্ত ন্যাস্ত হন, তার ব্যাধি ব্যবস্থা আমরা নিব। আমাদের উন্নয়ন খুব কম কেন্দ্রেই কিন্তু এইরকম একটা পাকা রাস্তা একেবারে মূল রাস্তা থেকে এখানে আসে, এবং এই মূল রাস্তাটা কিন্তু একটা মহাসড়কের অংশ, টাঙ্গাইল থেকে দেলদুয়ার, যে মহাসড়কটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করছে, এবং উদ্বোধনের দিন উনি আমাদের পাত্রাইলের সাথে সংযুক্ত ছিল। অনেক জায়গায় প্রকল্প দিলে প্রকল্পের প্রধানরার খুঁজে পাওয়া যায় না, হারাইয়া যায়। এক জায়গায় গেলাম, কয় প্রকল্প দিচ্ছেন, হে দেশ সাইডাই বলে চলে গেছে। তো আমাদের এখানে নেতৃবৃন্দ অত্যন্ত দায়িত্বশীল, তাদেরকে বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে আমি বলবো যে অন্তত প্রতি সপ্তাহে একদিন করে এইখানে আপনাদের এখানে আসবে। তারা এখানে যদি আসা যাওয়া করে, তাহলে যারা এই যে পিছনে থাকে তারাও কিন্তু আগে আসতে পারবে।
এই কাজগুলি আমি পিএ সাহেবকে নিয়ে আসছি, উনি সারা দিন কিন্তু সব কাজকর্ম ফলায় দিয়ে আপনাদের ডাইরেক্ট কথা শোনার জন্য, এরে দিলাম প্রকল্প এ নিয়ে গেল না, ওরে দিলাম ও নিয়ে গেল না, সরাসরি উন্নয়ন কর্মকর্তা এখানে আসছে তাকে দিয়ে দিবেন, আমি চলে যাব, কিন্তু তাকে নিয়ে বৈশা যে রাস্তাগুলির কথা বললেন, একটা জিনিস বলি, যে রাস্তা দিবেন যেটা বাস্তবায়ন করা যায়, আমরা ওই কাজের কথা দেই যে কাজটা কইরা দেখাইতে পারবো, এমন কাজ দিবেন যেটা আগামী 60 দিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, পানির নিচে দেখা কইলেন ওই জায়গার থেকে এই জায়গা এই রাস্তা হবে না, এটা পরে শুকনার সময় আবার যখন হবে তখন, এখন যেটা বাস্তবায়ন করতে পারবেন সেই কাজটা দিবেন, পিআরএ সাহেব যাবে এই সপ্তাহের মধ্যে আমরা অ্যাপ্রুভ করে আপনাদের কাজের অনুমতি দিয়ে দিব, পাঁচজনের কমিটি করবে এবং কাজগুলো দৃশ্যমান করবে, আমাকে মেলা লোক বক্তৃতা করে করে আমাকে দলেরই দুই একজন করে, তারা নাকি উন্নয়ন দেখে না, চোখে আঙ্গুল দিয়ে দেখান লাগবে, এই জন্য আপনাকে একটা কাগজ দিছি, দেখি আছে না কাগজটা, হ্যাঁ এই কাগজটা, এই যে অল্প করে আমরা কিছু সব নাম দেই নাই, নাম দিলে বই বানান লাগবে, আইসেন না এক এই 350 কোটি মানে প্রকল্প আমরা এখানে বাস্তবায়ন করছি এবং শত শত কোটি টাকার প্রকল্প এখানে বাস্তবায়ন করা হয়েছে, আগামী 120 দিন আমরা মাঠে ময়দানে গ্রামে গ্রামে আমাদের এই যে মহিলা নেত্রী আসছে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা গ্রামে গ্রামে মহিলাদের বাড়িতে বাড়িতে যাব, বুঝতে চাই যে তাদেরকে কী সমস্যা তৈরি করা হয়েছে এবং সেই সমস্যার সমাধান আমরা করব।